আসলে হলো সেলফ স্টার্টার, ঠিক আছে? সেলফ স্টার্টার এই জিনিসটা হচ্ছে সেলফ স্টার্টার। ওই কলার কলা গাছে কলা ধরার পর মোচা আছে না, ঠিক মোচার মতো একটু একটা লোয়ার অংশ, এটা হচ্ছে সেলফ স্টার্টার। এটা ওই ইন্ডাকশন যখন অন করব চাপা দিব সেলফ স্টার্টারে, ফ্লাইহোলটারে ঘুরাইবে, ফ্লাইহোলটাকে মানে ঘুরতে ঘুরতে ডিস্ট্রিবিউটারের কারণ উৎপন্ন হইয়া তারপরে তোমার ওই যে এমনি স্পার্ক প্লাগে যাবে কাইয়া। বহুত স্টার্টিং এরিয়া আছে, এটি সার্জন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার থেকে এই যতগুলো ফার্স বলে আমরা প্রাথমিক ধারণা দিলাম, একবারে ফঙ্কানুপঙ্কর কলজিয়া করতে পাবে ওই যে ইঞ্জিনিয়াররা খুললা খুললা ল্যাবে তারা শিখিয়েছে। আমরা কোনো ল্যাবে শিখিনি, আমরা প্রাথমিকভাবে শিখছি, ঠিক আছে? খালি গাড়ি চালানোর জন্য শিখছি, কিন্তু তাদেরকে প্রশ্ন করবা তারা কলজিয়া করতে আসো তোমাদেরকে শিখিয়ে দেবে, বলে স্যার বাটারফ্লাইয়ের কাজ কি, ইনলেট ম্যানিফোল্ডের কাজ কি, একজাস্টের কাজ কি, তারপর ডিস্ট্রিবিউটারের কাজ কি, আমরা দিতে পারবো প্রাথমিকভাবে গ্যাসকেটের কাজ কি, ভ্যাকুম বুস্টারের কাজ কি, তারপর ব্রেক মাস্টার সিলিন্ডারের কাজ কি, তারপরে অল্টারনেটারের কাজ কি, আর পঙ্কানুপঙ্কানুভাবে এরা বুঝাই দেবে, হ্যাঁ পাওয়ার স্টিং পাম্পের কাজ কি সব এরা বললে দেবে, ঠিক আছে? এখন আমরা কি সেলফ স্টার্টার শুনলাম, হ্যাঁ এরপরে বললাম আমি আবার আবার ধরি এই যে হাই টেনশন লিখতে দেবে কি কি হচ্ছে, হাই টেনশন লিখে চারটে তার হাই টেনশন লিখ, হ্যাঁ আচ্ছা এই জিনিসটা কি বলেন কয় মিনিট আছে দেখেন তো ব্রেক ফেল নিশ্চিত, ঠিক আছে? আবার ব্রেক মাস্টার সিলিন্ডার ভিতরে কিট থাকে, কিট যদি লিক থাকে তাও তোমার নিশ্চিত ব্রেক ফেল, ঠিক আছে? ওই কিট থাকে ব্রেক না, হ্যাঁ ব্রেক কিট থাকে ধারা দেখাবে আমাদের দেখানোর দোকানে, তোমরা জানবে না, ঠিক আছে? কিট পরীক্ষা করার দরকার না, ওই যে তোমার ইয়া দিয়ে গামবে এদিক দিয়া লিক করবে তখন বুঝতে হবে যে কিট চলে গেছে বা ব্রেক ফুট কমতে থাকবে, ঠিক আছে? ভ্যাকুম বুস্টার গেল, ব্রেক ফুট কন্টেনার গেল, মাস্টার সিলিন্ডার গেল, ক্লাস ব্রেক মাস্টার সিলিন্ডার গেল, আর যদি তোমার একটা ম্যানুয়াল গাড়ি থাকতো ক্লাস থাকতো ক্লাস মাস্টার সিলিন্ডার হতো, এটা তো ক্লাস নাই ক্লাস মাস্টার সিলিন্ডারের দরকার নেই। এই গ্যাস মিটার, গ্যাস কতটুকু আছে এটা আমরা গেল, গ্যাস মিটার এটা হচ্ছে ইয়া ইনলেট ম্যানিফোল্ড, কিরে ভাই আমি না পারলাম না বলবেন না পারেন না কেন, ইনলেট ম্যানিফোল্ড এটুকের নাম হচ্ছে বাটারফ্লাই, এটার নাম কি, এটার নাম এয়ার ক্লিনার হাউজিং, এয়ার ক্লিনার ফিল্টার থাকে, এটার নাম কি, এটার নাম হচ্ছে গ্যাসকেট, ঠিক আছে? গ্যাস কনভার্সনের গ্যাসকেট, ঠিক আছে? এটার নাম কি মাশাল্লাহ একজনে পারছে, এ চারটে তারার নাম কি, চারটে তারার নাম অংশটার নাম কি, খালি এই অংশটার নাম সাদা ট্যাফেট ক্যাপ না, ট্যাফেট কভার, কভার মানে ঢাকনা, ক্যাপ মানে টুপি, আচ্ছা ক্যাপ্টার নাম কি, আচ্ছা স্যার এটার নাম কি, রেডিয়েটর প্রেশার ক্যাপ, রেডিয়েটর প্রেশার ক্যাপ, আর এটার নাম কি, পাওয়ার স্টিয়ারিং পাম্প, পাওয়ার স্টিয়ারিং পাম্প, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে? আর এইটা কি বেগ করবে, কোনটা
এইটা আছে তোমার ইয়া ওই যে স্পেয়ার ট্যাঙ্কার হইলে অতিরিক্তটা কনজিউম করে আর কি, মানে তোমার স্পেয়ারটা বাপ তোমার ইঞ্জিন ব্লক পুরো রয়েছে, ইঞ্জিন ব্লক নিচের একটা টিনের একটা পাত্র আছে, ওয়াল চাম ইঞ্জিন অয়েল ডিস্ট্রিক ফ্লুইড কন্টেনার, ওটা ফার্স্ট টাইম ফ্লুইড থাকে বা অয়েল থাকে, ঠিক আছে। আর এখানে আছে একটা অল্টারনেটার বা ডায়নামো, অল্টারনেটার বা ডায়নামো, ঠিক আছে, অল্টারনেটার বা ডায়নামো ওইটা থাকে। এটা ব্যাটারিকে প্রয়োজনে বিদ্যুৎ সাপ্লাই দেয়, অপ্রয়োজনীয় বিদ্যুৎ কনজাম করে, ঠিক আছে। আর ব্যাটারি কি, ব্যাটারি একটা বৈদ্যুতিক স্টোর, ব্যাটারি একটা বৈদ্যুতিক স্টোর, বৈদ্যুতিক স্টোর বৈদ্যুতিক দেয়কে অল্টারনেটারে দেয়, অল্টারনেটারে দেয়। আর আমি বলছি আরও খুঁটিনাটি বিশদভাবে জানার জন্য ইঞ্জিনিয়ার সার্জন আছে, তার থেকে প্রশ্ন করে জানিয়ে নেবা, তারা যখন ক্লাস নেয় তখন তোমরা দাঁড়িয়ে যাবা, তো তোরা আমরা প্রাথমিক শিখালাম তাদের সাথে দাঁড়ানোর জন্য, আমরা যদি প্রাথমিক না শিখে দাম কীভাবে দাঁড়াইতাম, তোমরা বলবা স্যার অল্টারনেটারের কাজ কী, ডিস্ট্রিবিউটারের কাজ কী, আমাদের নিবে কি, আমাদের ক্লাস আমরা কোন কোন ক্লাস প্রত্যেক দিনে নিবে স্যার, আমাদের তিন দিন একদিন ক্লাস হয় না, হ্যাঁ আমরা একদিনও কোনো স্যার পাই না, এই ক্লাস হবে না, এই যাবে এই ক্লাসটা পরে স্যার পাবো, ঠিক আছে। ইয়া এই ডিস্ট্রিবিউটারের কাছে হাইড্রোজেন স্পার্কিং প্লাগের কাজ কি, ইনলেট ম্যানিফোল্ডের কাছে অ্যাডজাস্ট ম্যানিফোল্ডের কাছে, ওয়াটার পাম্প এডি স্যার এডি তো তোমার ইয়া হাইড্রোজেন লিড, আর এডি ভিতরে আছে স্পার্কিং প্লাগ থাকে, প্লাগ চারটা স্পার্কিং, চারটা প্লাগ, আর চারটা ইয়া হইছে গে স্যার, চার সিলিন্ডার, সিলিন্ডার চারটা ইয়া মনে করবে যে চার সিলিন্ডার, হ্যাঁ ইঞ্জিন, হ্যাঁ ইঞ্জিন চার সিলিন্ডার, এই যে 1 2 3 ঠিক আছে, এখন তোমরা শিখলে এক এক করে ধরো।